নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে লোকনাথ মুখার্জি, তোমরা দেখছো মুখার্জি টেকনিক্যাল। তো আজ আমি করবো স্যামসাং মেট্রো 313 আনবক্সিং। এটা ডুয়াল ভার্সন আছে, তো চলো এর আনবক্সিং করবো। তো এটা হচ্ছে তোমার স্যামসাং মেট্রো 313। এটা আমি মার্কেট থেকে প্রায় 2025 টাকা আমি পারচেস করেছি। তো চলো বক্সের গায়ে কী কী লেখা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমত হচ্ছে তোমার 51 mm হচ্ছে তোমার ডিসপ্লে, মানে 2 ইঞ্চ হচ্ছে তোমার ডিসপ্লে। আর মিউজিক প্লেয়ার আছে, তারপর হচ্ছে মাইক্রোজি স্লট তোমার আছে, মাইক্রোজি তোমার 10 জি পর্যন্ত এক্সপ্যান্ডেবল করতে পারবে, ভিজিএ ক্যামেরা আছে তোমার, আর হচ্ছে চার্জিং মানে চার্জার আছে, আর হচ্ছে তোমার টর্চ আছে, স্যামসাং অ্যাপস আছে, তারপর হচ্ছে তোমার ব্লুটুথ আছে, আর হচ্ছে তোমার ডুয়াল সিম, ডুয়াল সিম তোমার অপশান আছে। তো চলো এর আনবক্সিং করি, ভেতরে কী কী মেটেরিয়াল আছে তো চলো দেখে নিই আমরা। তো এটা হচ্ছে তোমার স্যামসাং মেট্রো 313 ডুয়াল ভার্সন। আর ভেতরে কী কী আছে দেখে নিচ্ছি। এটা হচ্ছে তোমার 1000 mAh হচ্ছে তোমার ব্যাটারি, আর কী কী আছে দেখে নিই। এটা হচ্ছে তোমার চার্জার, দেখতেই পাচ্ছ এটা সাধারণত মাইক্রো ইউএসবি 2.0 হচ্ছে তোমার চার্জার। আর কী কী ভেতরে কী কী আছে, এটা হচ্ছে তোমার নর্মাল হেডফোন, মানে সাধারণ জাস্ট ইয়ারলক হেডফোন নয়। আর তোমার আছে ইউজার ম্যানুয়াল, এটা চাইলে তোমরা পড়তে পারো বা চাইলে নাও পড়তে পারো, দেখে নাও, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা প্লাস্টিকে থাকে, তো আর সেরকম কিছু নেই। তো চলো ফোনটাকে এবার দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6 করে তোমার বোতাম, একটা ফিচার ফোন। এটা দেখতে পাচ্ছ ডুয়াল, এটা উপরে স্পিকার তোমার আছে, মানে কানে লাগিয়ে কথা বলার জন্য পেছনে তোমার স্পিকার, আর ক্যামেরা আছে তোমার, আর দেখতেই পাচ্ছ। আর এদিকে আছে তোমার চার্জিংয়ের যে পোর্ট, উপরে আছে তোমার টর্চ, আর এই যে তোমার 3.5 mm জ্যাক তোমার আছে, দেখে নাও। এটা হচ্ছে গোল্ড কালার ভার্সন, এর একটা হোয়াইট কালারেরও ভার্সন হয়, আমি গোল্ড কালারটাই পেয়েছি। তো চলো ব্যাটারি খুলে ফোনটাকে আমি অন করব। চলো ব্যাটারিটাকে বার করি। এটা হচ্ছে তোমার 1000 mAh হচ্ছে তোমার হচ্ছে ব্যাটারিটা আমি লাগাবো, দেখে নিই। ভেতরে তোমার ডুয়াল সিম আছে, আর ওপরে এই কোনায় একটা সাইডে তোমার মানে ব্যাটারি, ভেতরে একটা মাইক্রো এসি স্লটও তোমার আছে, 16 GB পর্যন্ত তোমার মাইক্রো এসি তোমার লাগাতে পারবে। চলো ফোনটাকে অন করে দিয়েছি চট জলদি, দেখো অন হয়ে গেল। চলো চট জলদি একটু কয়েকবার সেট আপ করে নিই ফটফট করে, এখন দেখিয়ে দিচ্ছি। মেনুতে গেলাম, দেখতেই পাচ্ছ নানারকম মেসেজ, কল লক, ক্যামেরা সব কিছু আছে। তো চলো ক্যামেরাটাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই 2025 টাকার মধ্যে কী বা ভালো ক্যামেরা দেবে, মোটামুটি দিয়েছে সেরকম। তো চলো একটা ছবি তুলে নিলাম, ব্যাস একটা ব্যাক করে এলাম। আর কী দেখি দিই, স্যামসাং অ্যাপস, ফেসবুক টেসবুক, অপেরা মিনি সমস্ত কিছু অপশান আছে। তো কেমন লাগলো এর আনবক্সিং ভিডিওটা, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো কেমন লাগলো স্যামসাং মেট্রো 313 ডুয়াল আনবক্সিং, আশা করি হয়তো ভিডিওটা হয়তো তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে প্লিজ বেল আইকনটা ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, নিতে দেয় তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো ওকে, বাই গাইস, সি ইউ সুন।